আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, তোমাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকে যে টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2020-2021 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তির জন্য যারা আবেদন করেছিলে তোমাদের প্রথম পর্যায়ে মেরিট লিস্ট অর্থাৎ চান্স প্রাপ্তদের ফলাফল প্রকাশ করা হয়েছে। তোমরা কে কে চান্স পেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবে। চান্স প্রাপ্ত সকলকে অভিনন্দন। যারা এখনও চান্স পাওনি তারা মন খারাপ করো না, কারণ প্রথম পর্যায়ের ফলাফলের নিশ্চয়ন শেষে দ্বিতীয় পর্যায়ের ফলাফল দেবে, এভাবে তৃতীয় পর্যায় পর্যন্ত ফলাফল প্রকাশ করবে। আশা করি যাদের প্রথম পর্যায়ে হয়নি তাদের দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের মাঝে হয়ে যাবে। বিগত বছরগুলোর মতো এইবারও SSC ও HSC ফলাফলের ভিত্তিতে মেধা তালিকা প্রস্তুত করা হয়েছে। প্রথম পর্যায়ে যারা চান্স পেয়েছে তারা অবশ্যই নিশ্চয়ন করে ফেলবে। নিশ্চয়ন ফি 485 টাকা। যদি নিশ্চয়ন না করো তাহলে কিন্তু তোমার চান্স বাতিল হয়ে যাবে। আর যারা এখনও রেজাল্ট দেখতে পারেনি অনলাইনে অথবা SMS-এ দেখতে পারো। যদি তাও না পারো আমাদের মাধ্যমে দেখতে হলে অ্যাপ্লিকেশন আইডি অর্থাৎ অ্যাপ্লিকেশন রোল নাম্বার এবং পিন নাম্বার কমেন্ট করো, আমরা জানিয়ে দিব। তো এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। সকলেই ভালো থাকো, আল্লাহ হাফেজ।